আসসালামু আলাইকুম আর আফটার ভিলেজ লাইফে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন মোগলাই। আপনাদের ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে চিকেন মোগলাই খুব সহজে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। এখন আমি চিকেনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে। আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আমি কিন্তু আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি মোগলাইটা কীভাবে তৈরি করা যায় সহজে। আমি এখানে দিয়ে দিয়েছি তেল, লবণ, সোডা, সব কিছু দিয়ে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি আটাটাকে। সব কিছু মিক্স করে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। যে দেখুন এখনও কিন্তু আমার আটাটা সম্পূর্ণ মাখা হয়নি, কারণ হাতে মুঠো করতে গেলে ঝরে পড়ে যাচ্ছে। যখন দেখবেন হাতে মুঠো করলে মুঠো হচ্ছে, তখন বুঝতে পারবেন এটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি অল্প করে কয়েকবার দিয়ে দুটাকে মেখে নিব। একবার বেশি করে পানি দিতে গেলে কিন্তু দুটা নরম হয়ে যাবে। দুটা মাখানো হয়ে গেছে। এখন আমি দুটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এখন একটা সুতি কাপড় ভিজিয়ে আমি ডোটাকে ঢেকে দিচ্ছি, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। সিদ্ধ করে রাখা চিকেনটাকে এখন আমি একটা কাটার চামচের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে দেখুন চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চিকেনগুলোকে এখন আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। চিকেনগুলোর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, লবণ। যেহেতু আমি সয়া সস দিয়েছি সেই জন্য লবণটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ সয়া সসে লবণ থাকে। মরিচের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ম্যাগনেট করা চিকেনগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমরা চুলা আগুন জ্বালিয়ে দিলাম, দিয়ে দিলাম কড়াইতে তেল আর তেল। পেঁয়াজটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে। আমি টমেটোগুলোর সাথে কয়েকটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগনেট করে রাখা চিকেনগুলো। চিকেনগুলোকে এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। চিকেনগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলোকে কষানোর জন্য। যেহেতু আমার চিকেনগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল, তো সেজন্য আমি পানিটা অল্পই দিয়েছি। এই যে দেখুন চিকেনগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চিকেনগুলোকে। এই যে দেখুন দুটোকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন কতটা নরম আর কতটা সফট হয়েছে। এখন আমি আর একটু মাখিয়ে নিচ্ছি দুটাকে, একটু গোলা করে নিচ্ছি রুটি বেলার জন্য। এখানে আমি একটা পিরেজে 1 চামচ আটা নিয়েছি আর নর্মাল পানি একটু দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি মোগলাইটা বানানোর জন্য। মোগলাই বানানোর জন্য প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে রুটির মাঝখানে লম্বা আকারে একটা শেপ দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি রুটিটাকে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কীভাবে দিচ্ছি। আর আমি যে ব্যাটাটা বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি একটু করে লাগিয়ে, তাহলে রুটিটা ভাঁজটা ছুটে যাবে না। এই যে দেখুন একটা মোগলাই আমার বানানো হয়ে গেছে। এখন আমি বাকি সবগুলো আটাকে ছোট ছোট করে গোলা করে নিচ্ছি, যাতে করে রুটি বলতে তাড়াতাড়ি সহজ হয়। আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকটা রুটি বেলে মোগলাই বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি আর রুটির পাতলাটা আমি এরকম রেখেছি। দুটো মোগলাই আমার বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মোগলাইগুলো ভাজার জন্য, কারণ মোগলাই কিন্তু বানানোর সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হয় কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যদি অল্প তেলে আমার মতো মোগলাইগুলোকে ভাজতে চান, তাহলে অবশ্যই মোগলাইগুলো দেওয়ার পর এইভাবে কিন্তু তেলটা উপরে দিয়ে দিতে হবে, তাহলে মোগলাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। আর যে দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে, মোগলাইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মোগলাইগুলো কেটে নেওয়া হচ্ছে। মোগলাইগুলো কাটার জন্য আরেনের আব্বু আমাকে হেল্প করতেছে। আর এখানে আমি কয়েকটা আগে বানিয়ে নিলাম, আমার ছেলেরা অপেক্ষা করতেছে মোগলাই খাওয়ার জন্য। ওদেরকে আগে গরম গরম দিয়ে আসি, তারপর বাকিগুলো আমি বানিয়ে নেব। আর মোগলাই কিন্তু গরম গরম খেতে অনেক মজা লাগে। আর মোগলাইগুলো দেখুন অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে।
আপনারা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কম খরচে বাচ্চাদের জন্য মাঝে মধ্যে এরকম বিকেলে নাস্তা তৈরি করে দিতে পারেন। চিকেন মোগলাই বাচ্চারা পেয়ে কিন্তু খুব খুশি হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মোগলাইটার ভিতরটা কতটা সুন্দর, কতটা ক্রিসপি হয়েছে। আর এখানে আপনি সস দিয়ে মোগলাই খাচ্ছে, আমার ছেলেরা খুবই পছন্দ করেছে, ওদের খুব পছন্দের একটা খাবার, ওরা খুব খুশি হয়েছে খেয়ে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এইভাবে চিকেন মোগলাই বাড়িতে বানিয়ে খাওয়াবেন, দেখুন ওরা খুব খুশি হবে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, লাইক করুন, শেয়ার করবেন। আজকের মধ্যে